আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি যে কাজ করতে পেরেছি আর যে কাজ আমাদের করতে হবে। আমরা সে কাজ ধীরে ধীরে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চয়ই আপনাদের করব। কিন্তু আপনাদের এই ভাতা বাড়ানোর ব্যাপারটাও আমার দৃষ্টিতে এসছে। নির্বাচনের আগে এই অল্প সময়ের মধ্যে এতগুলি দাবি মিটিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারে এসে আমাদের প্রধান কাজ হবে যেগুলো পেয়েছি তার মধ্যে যেটা বাস্তবোচিত, আমি আপনাদের বলি, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে শিক্ষা দপ্তরকে বলেন যে ওদের ফাইলগুলো পাঠান, দেখছি। তাতে প্রথম থেকেই যে লড়াই ছিল, যেটা আপনারা আমাদের কাছে বলে আসছিলেন যে অবিলম্বে অন্যদের মতন আমাদের 3 বছর অন্তর অন্তর যে 5% হয় তার বদল ঘটাতে এবং যে এককালীন অবসরের সময় 1 লাখ টাকা পাওয়া যায় তাকে 3 লাখ টাকা করতে হবে। আরো অনেক দাবি দাওয়া ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সব শুনে বললেন অনেক টাকার ব্যাপার, তবু আমি দেখছি বাজেটে এবার কিন্তু সেই কথা ঘোষণা করা হয়েছে। এবং আপনাদের জন্য জানাই, অর্ডারও বেরিয়ে গেছে গতকাল। এরপরেরটা হচ্ছে আপনাদের অনেকের মতে একটা অনুভূতি আছে যে আমাদের তো ধাপে ধাপে বাড়ানোর দরকার, আরো কিছু যদি বাড়িয়ে দেওয়া যায়। আপনার একটা হিসেব করুন তো, আগে 5% ছিল, সেটা 9% চলে গেল। এই হিসেব গুলো কেউ দেয় না, যে পারে বলে দিয়ে চলে যায়। আরেকটা দাবি ছিল, আমি মনে করি যারা যোগ্যতা সম্পন্ন পার্শ্ব শিক্ষক আছেন যেটেটের মাধ্যমে, আমরাই সর্বপ্রথম এসে বলেছিলাম ভাতা নয় স্থায়ীকরণের ব্যবস্থা করা হবে। আজ সেটা স্থায়ীকরণের দিকেই যাচ্ছে। আমি SKMSK দিকে বলছি যে তারা কেসটা তুলে নিক, তার কারণ আজকে SKMSK শিক্ষা দপ্তরের অধীনে এসেছে। এতদিন পঞ্চায়েত দপ্তরের অধীনে ছিল, এখন তারা সবাই শিক্ষা দপ্তরের অধীনে এসেছে। আমি আপনাদের এইটুকু কথা দিতে পারি, পার্শ্ব শিক্ষক এবং শিক্ষকের সঙ্গে যে বৈষম্য আছে তা ধীরে ধীরে আমরা কমিয়ে দেব। কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আপনাদের যাদের যোগ্যতা আছে তাদেরকে স্থায়ীকরণ করা। আমরা ধাপে ধাপে সে কাজ করব, করেও আসছি। SKMSK যারা আছেন তাদেরকে SSK, আরে বাবা তাই তো, ও তাই জন্য ম্যাডাম, ও বাবা SSK MSK এইটা নিয়েও আনেরুল, চাচা, অঙ্কুলেশ, রমেউল, মহিদুল, কিন্তু মূলত SSK MSK যারা সংগঠন করেন তাদের দাবি ছিল যে আমরা স্কুল দপ্তরের অধীনে আসতে চাই। সেটাও বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, এখন থেকে আপনারা বিদ্যালয় শিক্ষার অন্তর্ভুক্ত হলেন। সমস্যা একটাই,
এটাতে কিছুতেই মেটানো যাবে না, যাচ্ছেও না। একদিকে বলছি পার্শ্ব শিক্ষকের মতন বা নিয়মিত শিক্ষকের মতন আমাদের সবকিছু করে দাও, আবার অন্যদিকে 55 থেকে 65 বছর পর্যন্ত এসএসকে এমএসকে যারা ঢুকেছিলেন তারা ছিলেন। আমরা প্রথমেই এসে তাদেরকে সুযোগ দিয়েছিলাম যে কারা কোনটা নিতে চান, এবং সেই সুযোগ আমাদের হাতে এসেছে, নথিভুক্ত করা হয়েছে। কাল রাতে ওরা যখন গেল তখন বলা হচ্ছিল যে আমাদের আরেকবার সুযোগ দিন, বুঝতে পারিনি। আমি আরেকবার আপনাদের সুযোগ দিলাম যে আপনারা কে কোনটায় থাকতে চান আপনারা তা জানান, সে মতন ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটি বিষয় আমার দৃষ্টিতে এসছে, যদিও আমার বিভাগ নয়, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। এইবার তারা এই সুযোগ পাওয়ার পর কারিগরি ভোকেশনাল ট্রেনিং এর সঙ্গে যুক্ত, তারাও আমাদের কাছে এসে বলেছেন যে আমাদের বিষয়টা কি হবে। আমার কাছে আছে, এই বিষয়ে পূর্ণেন্দু বসুকে আমি আসার আগে পূর্ণেন্দু বসুর সঙ্গে কথা বলেছি এবং আমাদের মত বিনিময় হয়েছে। তিনি বিষয়টি নিয়ে এগোবেন, আমিও মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে আনব, এটা আমি আপনাদের বলে দিতে চাই। এছাড়া ছোট ছোট কিছু বিভাগ আছে, কাউর 12 জন, কাউর 533 জন,